Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ আপনাদের মাঝে আমি আবারও ফিরে এলাম। তো গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটি অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আজ দেখাবো কিভাবে অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তী যে ধাপটি আমরা পূরণ করতে হবে আমাদের, যেটা শুধু অ্যাডমোব অ্যাকাউন্ট হলেই তো আমাদের কাজ হবে না, তো সেটা থেকে কিভাবে আমাদের আর্নিং করতে হবে। আর্নিং করার জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন, অ্যান্ড্রয়েড অ্যাপস প্রয়োজন, সেই অ্যাপসটি আমাদের ক্রিয়েট করতে হবে। তো আজ আমরা দেখাবো কিভাবে কোনো রকম কোনো প্রকার কোডিং না জেনে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা যায়। তো ভিডিওটি লং হবে, ভিডিওটি লং হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখুন, আমার আগের যে একটি অ্যাডমোব অ্যাকাউন্ট, এটাতে যে আমার $35 অলরেডি রয়েছে, ইনকাম আর্নিং হয়েছে আমার। এই দেখুন, আমি রিফ্রেশ করে দেখাচ্ছি, আমার নেটটি বন্ধ করা আছে রয়েছে। আমি রিফ্রেশ করে দেখাচ্ছি, একটু সময় নিচ্ছে। এই যে দেখুন, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করাতে আমার সেই $35 দেখাচ্ছে। তো আজ আমরা দেখাবো কিভাবে আর্নিং অ্যাপসটি ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমাদের, এই যে দেখুন, গত পর্বে যে আমি একটি অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, আমার সেই অ্যাডমোব অ্যাকাউন্টটি, এই যে দেখুন, এই যে আমাকে মেসেজ দিয়েছে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ। আমার এই যে অ্যাডসেন্সে গেলে দেখা যাবে যে হ্যাঁ, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও ফুললি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আর্নিং অ্যাপস তৈরি করার জন্য, প্রথমে আমাদের এই যে codula.io একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে লিঙ্কটি ক্লিক করে লিঙ্কটিতে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে লিঙ্কটিতে প্রবেশ করছি। প্রবেশ করার পরে প্রথমে এখানে সাইন ইন করতে হবে। তো এখানে আমাকে কয়েকটি অপশন দিয়েছে, এই যে দেখুন, আমাকে চারটি অপশন দিয়েছে আমাকে লগ ইন করার জন্য। তো আমি এখান থেকে গুগল প্লাস দিয়ে আমি লগ ইন করবো। আমি গুগল প্লাস দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। অটোমেটিকলি, আশা করি অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, যখন আমার এই পেজটি আসবে, এই পেজটি আসার পরে যেখানে নিচে দেখুন যে আই অ্যাকসেপ্ট দি টার্মস অফ সার্ভিস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাকে কাঙ্ক্ষিত পেজে নিয়ে যাবে। যে এই যে দেখুন, এখানে এই যে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাকে একটি নতুন প্রজেক্ট ক্লিক করতে ক্রিয়েট করতে বলবে, যে অ্যাপ নেম। এখানে আমি আর্নিং অ্যাপ যেহেতু ক্রিয়েট করব, যে কোনো একটি নেমস দিয়ে নেব। আর দেখি আমার অ্যাডমোবে আমি কী নাম দিয়েছিলাম, এই যে অ্যাপস হাফিজ ফার্স্ট অ্যাপ। তো আমি এখানে কোডুলারও আমি এখানে ওই সেম নামই দেব, হাফিজ ফার্স্ট অ্যাপ, সরি
হাফিজ, ফার্স্ট এবার নেক্সট নেক্সটে ক্লিক করার পরে যে দেখুন আমার একটি অ্যাপস ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে অ্যাপসের উপর ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলেই এই যে আমার অ্যাপসের পেজটি চলে আসবে। তো এখানে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমি এই স্ক্রিনে ক্লিক করব। স্ক্রিনে ক্লিক করার পর আমার এখান থেকে এই যে অ্যাপস নেম, অ্যাপস নেম এখান থেকে আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে এসডিকে পে লেভেল দিতে বলছে, তো এই পে লেভেলটা হচ্ছে যে আপনি এই যে 4.1 যদি 4.1 রাখেন এর নিচের যে ভাষণগুলো এই অ্যাপটি ইনস্টল হবে না। তো যতটা সম্ভব হয় একটু নিচের দিকেই রাখবেন, তো আমি 4.1ই রাখি, সেটাই সবচেয়ে বেটার হবে। প্যাকেজ নেম এগুলো পরে দিয়ে দেবো। এই যে এখানে এই আইকনটি ই করে দেবেন, কারণ এটা স্ক্রলেবল, কারণ এটা দিতেই হবে, এটা দিলে সবচেয়ে ভালো হয়। আর এই যে সাইজিং রেসপন্সিভ, যদি সাইজিংটা ফিক্সড থাকে সেটাকে রেসপন্সিভ করে দেবেন। স্ক্রিন অন, টাইটেল আমি এখান থেকে নিচে টাইটেলটি এই যে ভিজিবল টাইটেল এটাকে আমি অফ করে দেব, কারণ আমি চাই না যে আমার টাইটেলটি এখানে থাকুক। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে এই যে লেআউট, লেআউট থেকে এখান থেকে তিনটা হরিজন্টাল তিনটা ই আমি নিয়ে নেব, এগুলো সেন্টার সেন্টার সবগুলো আমি সেন্টার করে নেব। স্ক্রিন এই যে এখান থেকে আমি সবগুলো সেন্টারে নিয়ে আসলাম। তো আমার যে মাস্ক যেখানে মিডিলে যে এটা আছে এটাকে আমি এটার ভিতরে আমি কিছু বাটন লাগিয়ে নেব। এই যেখান থেকে ক্লিক করে যে বাটন, বাটনটি শুধু টেনে এখানে এনে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে দেখুন যে একটা বাটন এখানে চলে এসেছে। তো আমি এটার ভিতরে শুধু আমি এখানে স্টার্ট লিখে দেব, এখানে শুধু স্টার্ট, শুধু স্টার্ট লিখে দিলাম। লেখা লেখার সাইজটা আমি একটু বড় করে দিই, এমনকি বোল্ড করে দিই। হ্যাঁ স্টার্ট, তো আমার যে উপরে নিচে যে দুটো ই রয়েছে ফাঁকা রয়েছে, তো এই দুটোতে আমি দুটো অ্যাড বসিয়ে দেব। তো সেই অ্যাডটা কীভাবে বসাতে হবে আজ আমরা সেটিই দেখব, এখন আমরা সেটিই দেখব। তো এর জন্য এখান থেকে ক্লিক করতে হবে যে মনিটাইজেশন, মনিটাইজেশন থেকে এই যে অ্যাড মুভ ব্যানার, অ্যাড মুভ ব্যানার টেনে এখানে এই এটার ভিতরে ছেড়ে দেব। ওকে, আবার নিচে একটা দুটি অ্যাড মুভ ব্যানার অ্যাডস আমি এখানে টেনে এর ভিতরে ছেড়ে দিলাম। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে এই যে অ্যাড কোডগুলো, এই যে অ্যাড ইউনিট আইডি এগুলোকে আমি রিমুভ করে দেব। নিচেরটাও উপরেরটাও সেম একইভাবে রিমুভ করে দেব, রিমুভ করার পরে এখন আমাকে যেটা করতে হবে আমার অ্যাডমোব অ্যাকাউন্ট থেকে এই যে আমার অ্যাপস, এই যে আমার আমি যে অ্যাপসটি ক্রিয়েট করেছিলাম সেই অ্যাপসে যাওয়ার পরে এই যে অ্যাড ইউনিট, আমি গত পর্বে দুটি অ্যাড ইউনিট ক্রিয়েট করে রেখেছিলাম, একটা ইন্টারটিশিয়াল একটা এবং একটা ব্যানার অ্যাডস, ব্যানার অ্যাডের এই যে এখান থেকে আমি ক্লিক করে
আমার অ্যাড ইউনিটটি কপি করে নিলাম। এখান থেকে কপি করতে পারেন, তাহলে এখান থেকে কপি করতে গেলে আপনার ভুল হতে পারে, একটা স্পেস হতে পারে, তাহলে আপনার অ্যাডটা শো করবে না। তো এখান থেকে আমি ক্লিক করে কোডটি কপি করে আমি এখানে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করে এখানে পেস্ট করে দেব, এবং নিচে এখানেও কন্ট্রোল ভি এখানে পেস্ট করে দিয়ে বাস জাস্ট এটাকে আমি আমার অ্যাড এখানে নিয়ে আসছি। কিন্তু অ্যাডটা কীভাবে শো করবে এর জন্য আমাদের কিছু কোডিং করতে হবে। তো কোডিংটা আমরা কীভাবে করব, এই যে দেখুন, এই যে ব্লক, ব্লকে ক্লিক করার পরে এখানে কিছু ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা ক্লিক করব এই যে স্ক্রিন, স্ক্রিনে ক্লিক করার পরে এখান থেকে নেব ওয়েন স্ক্রিন, এটা টেনে এখানে নিয়ে নেব। তো আমাদের এই স্ক্রিনটা ওপেন হওয়ার পর কি হবে, স্ক্রিনটা ওপেন হওয়ার পর যেটা হবে, এই যে অ্যাড মোবে ক্লিক করবেন, কল টু ব্যানার অ্যাডস, কল ব্যানার অ্যাডস মানে আমি আমার ব্যানার অ্যাডসটি কল করে দিলাম। আমি দুটি দুটি ব্যানার অ্যাডস কল করলাম। তো ব্যানার অ্যাডস কল হওয়ার পরে কি হবে, তো এখান থেকে ব্যানার অ্যাডসে ক্লিক করার পরে এই যে দেখুন, এখানে ওয়েন ব্যানার অ্যাডস ওয়ান অ্যাড মোব ব্যানার ওয়ান, একটু ভুল হয়েছে, ব্যানার অ্যাড অ্যাড লোড, লোড হওয়ার পরে কি হবে, লোড হওয়ার পরে এখান থেকে যেটা করতে হবে, এই যে সেট অ্যাড মুভ ব্যানার অন ভিজিবল এটাকে নিয়ে নেব। নেওয়ার পরে এই যে লজিক থেকে ট্রু এখান থেকে ড্র্যাগ ড্র্যাগ করে টেনে এখানে ছেড়ে দেব, তাহলে কি হবে আমার ব্যানার অ্যাড অ্যাডস ওয়ান সেট হয়ে গেল, এখানে আমার অ্যাডসটি চলে আসবে। এবার এটাকে ডুপ্লিকেট করে নিচে নিয়ে নেব, নিয়ে এখান থেকে ব্যানার অ্যাডস টু ব্যানার টু এবং এই যেখানে ব্যানার টু দিয়ে বাস আমার দুটি অ্যাড সুন্দরভাবে চলে আসলো। আসার পরে এবার আমি আবার ডিজাইনে ক্লিক করি, আমার দুটি অ্যাডের কাজ শেষ, আমার দুটি অ্যাড মানে স্ক্রিনটি চালু রান হওয়ার সাথে সাথেই চলে আসবে। তো আমার ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন যেটি আমাকে করতে হবে স্টার্ট, স্টার্টে ক্লিক করার পরে কি হবে আমাকে যে অন্য একটি পেজে নিয়ে যাব, এর জন্য এই যে অ্যাড স্ক্রিন, অ্যাড স্ক্রিনে ক্লিক করব, এখানে স্ক্রিন টু, আমি এখানে স্ক্রিন টু বাদ দিয়ে দিয়ে দেব ব্যানার, ব্যানার লিখে ওকে। তাহলে আমার আরেকটি স্ক্রিন ক্রিয়েট হয়ে গেলো, এই যে দেখুন ব্যানার। তো আমি এই যে ব্যানার ব্যানারে ক্লিক করব, ব্যানারে ক্লিক করার পরে এখান থেকে আমি টাইটেলটি আবারও বন্ধ করে দেব, টাইটেলটি আমার প্রয়োজন হবে না। এখন যেটি আমাদের প্রয়োজন হবে, এই যে আমি ব্যানার যে একটি স্ক্রিন ক্রিয়েট করলাম, এই স্ক্রিনে কীভাবে আসবে, তো এর জন্য আমাকে স্ক্রিন ওয়ানে গিয়ে এখানে একটু কোডিং লিখতে হবে। এটার জন্য আবার ব্লকে যাব, ব্লকে যাওয়ার পরে এখানে আমি এই যে বাটন ওয়ান, বাটন ওয়ানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখন ওয়েন বাটন ওয়ান ক্লিক, বাটন ওয়ানে ক্লিক করার পরে কি হবে, এখান থেকে আমি কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোলে ক্লিক করে এই যে ওপেন আদার স্ক্রিন, স্ক্রিন নেম এটাকে আমি নিয়ে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে এই যে টেক্সট, টেক্সটে ক্লিক করে এই যে এখান থেকে বক্সটি এনে এখানে দিয়ে এখানে আমাকে স্ক্রিন, যে আমি একটা অন্য একটি স্ক্রিন ক্রিয়েট করেছি সেই স্ক্রিনের নামটি এখানে দিতে হবে। এই যে দেখুন আমি এখানে দিয়েছি কি বিই ডবল এন এ আর, তো আমি এখানে ওটা লিখে দেব ব্যানার,
লিখে দিলাম। তাহলে আমার এখানে বাটনের কাজ শেষ। আবার ডিজাইনে চলে যাই, তো আমার এখানকার কাজ, আমি যখন বাটন ওয়ানে ক্লিক করব, এই স্টার্টে ক্লিক করব, তখন আমার ব্যানার যে স্ক্রিনটি সেই স্ক্রিনে নিয়ে যাবে। তো আমার ব্যানার স্ক্রিনে নিয়ে যাওয়ার পরে কি হবে, আমার এখানে যে অনেকগুলো অ্যাডস আমি দিয়ে রাখবো এখানে। তো ভিডিওটি লং হওয়ার কারণে একটু দাঁড়া করে রাখছি, একটু পজ করে, তারপরে এটি না করে আমরা আর একটি কাজ করতে পারি। সেটা হলো যে আমরা স্ক্রিন অনে গিয়ে এখানে আরেকটি বাটন নিয়ে নিতে পারি। আরেকটি বাটন নিয়ে এখানে পাশাপাশি আরেকটি বাটন নিয়ে নেই এর ভিতরেই, হ্যাঁ আরেকটি বাটন নিয়ে নেই। স্টার্ট স্টার্ট না দিয়ে এখানে আমি এখানে দিয়ে দেব স্টার্ট, যেটা দিয়েছিলাম এখানে দিয়ে দিই ব্যানার। এবং যে পরবর্তী যে বাটনটি নিয়েছি সেই বাটনের নাম দেব ইন্টারটিশিয়াল। ইন্টারটিশিয়াল না দিয়ে সংক্ষেপে লিখি INT, এটি দিয়ে এখানে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, 30 করে দিই। আবার বোল্ড বোল্ড করে দিলাম। এখন যে কাজটি করব এটা হলো এখান থেকে আমার ওয়েট ওয়েটটা আমি ফিল করে দিই, এবং বাটনগুলো ডানে বামে সরিয়ে নেই। এখান থেকে রাইট লেফট এখানে আমি আরেকটি স্ক্রিন ক্রিয়েট করে নেব, সেটি হলো INT নামে আরেকটি স্ক্রিন ক্রিয়েট করে নেব অ্যাড স্ক্রিনে। INT আর INT আরেকটি স্ক্রিন ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ এই যে আমার স্ক্রিন ক্রিয়েট হয়ে গেছে, আমি এটারও টাইটেলটিকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে আমার এই স্ক্রিনের মধ্যে থাকবে শুধু ইন্টারটেশিয়াল অ্যাড। তো এর জন্য আমি যেটা করব, নিশ্চয়ই এটাকে স্ক্রোলেবল করে দেব। দেওয়ার পরে এখান থেকে মনিটাইজেশন ক্লিক করে এই যে এখান থেকে এই যে ইন্টারটিশিয়াল অ্যাড এখানে এনে ছেড়ে দেব। 2-3টা অ্যাডস এখানে আপাতত দিয়ে রাখছি, আপনারা বেশি দেবেন। তো 3টা অ্যাডস আমি এখানে দিলাম, 3টা অ্যাডসের অ্যাড কোডগুলো আমি সরিয়ে দেব, 3টা অ্যাডসেরই অ্যাড কোড সরিয়ে দেব, অ্যাড কোড সরিয়ে দিলাম। এখন আমার ইন্টারটেশিয়াল অ্যাডের যে অ্যাড কোড সেটি আমি এখানে এনে বসাবো, যে দেখুন ইন্টারটেশিয়াল অ্যাডস। এখান থেকে কপি করে আমি এখানে Ctrl+V Ctrl+V দিয়ে আমি 3টাতে অ্যাড কোড বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্লকে তার আগে আমার এই অ্যাডগুলো কীভাবে শো করবে, শো করার আগে আমি এখানে একটা বাটন দিয়ে দেব, যেন বাটনে ক্লিক করলে আমার অ্যাডগুলো শো করে। এর জন্য আমি এখানে একটা বাটন দিই, প্রথমে একটি হরিজন্টাল মেনু নেবেন, তারপরে এর ভিতরে একটি বাটন, সেন্টার,
এখান থেকে এই বাটনে লিখে দেব স্টার্ট স্টার্ট লিখে দিলাম, কারণ এই বাটনে ক্লিক করার পরেই আমার অ্যাডগুলো শো করবে। তো এর জন্য আমি এখন ব্লকে যাচ্ছি। ব্লকে যাওয়ার পরে এখন এই যে বাটন ওয়ান ক্লিক করব, বাটন ওয়ানে যে বাটন ওয়ান ক্লিক করার পরে কি হবে, এই যে এখন আমার অ্যাডগুলো আমি কল করে দেব। অ্যাড মুভ এখান থেকে এই যে কল টু অ্যাড মুভ, এটাকে আমি ডুপ্লিকেট করে টু আবার ডুপ্লিকেট করে আমার তিনটা অ্যাডটি আমি এটাকে এখানে দিয়ে দিলাম। এখন আমার এই অ্যাডটাকে আমি কল করলাম, কিন্তু আমার অ্যাডটা লোড হওয়ার পরে কি হবে, এখানে আমার অ্যাডটা লোড হওয়ার পরে এই যে ওয়েন অ্যাড মুভ ইন্টারটিশিয়াল অ্যাড লোড, লোড হওয়ার পরে কি হবে, আবার এই যে এখানে ক্লিক করব অ্যাড মুভে ক্লিক করার পরে এখান থেকে শুধু এই যে কল এটাকে কল করে দেবো যে অ্যাড মুভ ইন্টারটিশিয়াল শো ইন্টারটিশিয়াল অ্যাডস, এটা ক্লিক করে দিয়ে এটাকে আবার ডুপ্লিকেট করে টু আবার ডুপ্লিকেট করে থ্রি, মানে আমার এখানকার কাজ শেষ। তবে এখানে আমরা একটা টাইমিং দিতে পারি, তবে টাইমিং এখন দেব না, পরবর্তীতে এটা দেখাবো। আমার ইন্টারটিশিয়াল অ্যাডের কাজ শেষ। এখন যেটা করতে হবে আমার ব্যানার, ব্যানারের কাজ করব। তো ব্যানারের কাজ তো অলরেডি প্রথমে দেখিয়েছি, তারপর আমি আবারও দেখাচ্ছি। এখান থেকে লেআউটে ক্লিক করে হরিজন্টাল পাঁচটি মেনু নিয়ে নেব, তিন চার আপাতত চারটি থাক, চারটি নিয়ে হ্যাঁ এগুলোর ওয়েটগুলো প্রত্যেকটার ওয়েট ফিল করে দেব, আর হাইট অটোমেটিক থাকবে। এখন এখানে মনিটাইজেশন থেকে যে কাজটা করব, অ্যাড মুভ ব্যানারগুলো কল করে দেব। চারটা অ্যাড মুভ ব্যানার কল করে দিলাম, কল করে দেওয়ার পরে আমার এই অ্যাড কোডগুলো এখান থেকে সরিয়ে দেব। তবে একটা কাজ করবেন, প্রতিটি যে স্ক্রিনের জন্য আলাদা আলাদা অ্যাড কোড ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনার আর্নিংয়ে কোনো সমস্যা হবে না। আর আমি যে আর্নিংয়ের জন্য যে অ্যাপসটি তৈরি করবো, এই অ্যাপসের এই ফাইলটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে ডাউনলোড করে শুধু এখানে এই যে এখানে ফাইলে ক্লিক করে এখান থেকে শুধু ই করে নেবেন, ইম্পোর্ট করে নেবেন, এই যে ইম্পোর্ট প্রজেক্ট এইয়া ফ্রম মাই কম্পিউটার, এটাতে ক্লিক করে আপনার ফাইলটি শুধু ইম্পোর্ট করে নেবেন। তো আমি এটাকে ডাউনলোড করে আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার ব্যানারের কোডগুলো নিয়ে এখানে ব্যানারের কোডগুলো বসিয়ে দেব, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে এখন বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাকে ব্লগে যে কাজগুলো কোডিং করতে হবে সেটা করি। এর জন্য
আর একটি কাজ ভুল করেছি, সেটা হলো একটি টাইমিং দিয়ে দেবো। তো এই সেন্সরে ক্লিক করে এখান থেকে এই যে ক্লক এখানে আনলাম, তবে এই যে দেখুন 1000 1000 মিলি সেকেন্ড হচ্ছে, অর্থাৎ হচ্ছে 1 সেকেন্ড। তো আমি এখান থেকে আমি 5 সেকেন্ড সময় দেব, 5000 মিলি সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড সময় দেব আমার স্ক্রিনকে, যে স্ক্রিন ওপেন হওয়ার 5 সেকেন্ড পরে আমার অ্যাডগুলো আসবে, কল হবে। তো আমি এখান থেকে ব্যানার, যে ব্যানার ওপেন হওয়ার পরে কী হবে, এবার ক্লক ওয়ান, ক্লক ওয়ান থেকে টাইমার ইনেবল করে দেব। এই যে ক্লক ওয়ান টাইমার ইনেবল দেওয়ার পরে লজিকে ক্লিক করব, লজিক থেকে যে ট্রু ট্রু করে দেব। দেওয়ার পরে এখন আমার এই টাইমার ইনেবল হওয়ার পরে কি হবে, টাইমার ইনেবল হওয়ার পরে কি হবে, এখন যেটা করতে হবে আমাকে অ্যাডগুলো, অ্যাড মুভ ব্যানার অ্যাডগুলো আমি এখানে কল করে দেব, ডুপ্লিকেট করে অ্যাডগুলো কল করে দেব। এখন আমার এই অ্যাডগুলো যখনই কল করে দেব লোড হওয়ার পরে কি হবে, এর জন্য আমাকে আবার নতুন করে আরেকটি কোডিং ই করতে হবে, এক্সটেনশন আনতে হবে। এই যে দেখুন ওয়েন ব্যানার অ্যাড মুভ অ্যাড লোড, লোড হওয়ার পরে কি হবে, লোড হওয়ার পরে এখান থেকে এই যে আবার লজিক থেকে ট্রু এনে ভিজিবল ট্রু করে দেবেন, তাহলেই বাস কাজ শেষ। ডুপ্লিকেট করে ব্যানার টু সরি এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে ব্যানার টু এখানে করে দেব, ব্যানার টু আবার ডুপ্লিকেট করে ব্যানার থ্রি এখানে, ব্যানার থ্রি আবার ডুপ্লিকেট করে এখানে, ব্যানার ফোর এখানে, ব্যানার ফোর ব্যাস। তাহলে আমার এখানেও ব্লকের কাজ শেষ আমার। হ্যাঁ, এবার ডিজাইনে গিয়ে আমার অ্যাডের কাজ এখানে মোটামুটি কমপ্লিট। তো আমি স্ক্রিন ওয়ানে যাই, ওয়ানে যেয়ে দেখি আমার বাটন দুটো ঠিক আছে কিনা। তো আমি ব্লকে ক্লিক করি, ব্লকে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে বাটন, ওয়ানে ক্লিক হলে ব্যানার স্ক্রিনে চলে যাবে। তো আমি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমি এখানে লিখি দেই বাটন টু, বাটন টু ক্লিক করলে কি হবে, আমি আরেকটি স্ক্রিন ক্রিয়েট করেছি, এই যে আইএনটি আইএনটি দিয়ে আমি এখানে এটাই লিখে দেব। আমার দুটি, হ্যাঁ দুটি স্ক্রিন কমপ্লিট। তো আমার আজ আপাতত টিউটোরিয়ালটি অনেক লম্বা লং হয়ে গেছে, তো আজ এ পর্যন্ত দেখাচ্ছি। আমি অফলাইনে একটি আর্নিং অ্যাপস ক্রিয়েট করে এই অ্যাপসের লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে শুধু আপনার এই ব্যানারে ক্লিক করে আপনার অ্যাড কোডটি চেঞ্জ করে লাগিয়ে নেবেন, তাহলে আপনার অটোমেটিকলি কাজ হবে। তো এখন আমি যেভাবে এটিকে বাহির করব একটি এপিকে ফাইল হিসেবে, একটি অ্যান্ড্রয়েড ফাইল হিসেবে, তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করে সেভ এপিকে টু মাই কম্পিউটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে, সময় নেওয়ার পরে আমার অ্যাপসটি ডাউনলোড হবে। অ্যাপসটি, হ্যাঁ এই যে দেখুন আমার অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, 5 MB-র একটি অ্যাপস ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে, তো আমি এখান থেকে আমি আমার কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে যাই, ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখি, হ্যাঁ এই যে দেখুন আমার অ্যাপসটি
ডাউনলোড হয়ে গেছে, তো আমি এখান থেকে আমার অ্যাপসটি ফোনে আমি ট্রান্সফার করছি। আমি অ্যাপসটি ফোনে ওপেন করব। এখান থেকে আমার ফোনে আমি কপি করে নিয়ে নিলাম। তো দেখি আমার ফোনে, এই যে আমার ফোনটি, ফাইল ম্যানেজার, এসডি কার্ড, এখানে দেখি আমার সফটওয়্যারটি আসছে কিনা, না এখানে আসেনি। হ্যাঁ, এই যে অ্যাপসটি আসছে, তো আমি অ্যাপসটিকে ডবল ক্লিক করে ওপেন করব। দেখি ওপেন করার পরে কি হয়। ইনস্টল, আমি অ্যাপসটি ইনস্টল করলাম। আমার মনে হয় না যে অ্যাপসে অ্যাড শো করবে, কারণ অ্যাড শো করানোর জন্য আরেকটি কাজ করতে হবে। তো সেই কাজটি আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। তো ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যেহেতু পরবর্তী ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখতে পান। এই দেখুন আমার যে স্ক্রিনটি, অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে স্ক্রিনটি চলে এসেছে। এই যে দেখুন ব্যানার, এমনকি আইএনটি মানে যে ইন্টারটিশিয়াল যে অ্যাডের যে বাটন দিয়েছিলাম, তো এই দেখুন আমি যখন ব্যানারে ক্লিক করব, ব্যানারে ক্লিক করার পরে আমার যে স্ক্রিনটি ব্যানার ব্যানার অ্যাডসের, সেই স্ক্রিনটি এখানে চলে এসেছে। আবার যখন ব্যাগে যাব, ব্যাগে গেলে এই যে দেখুন ওটাই চলে আসে, আমার আবার হোম পেজ চলে আসে। আবার যখন ইন্টারটিশিয়ালে ক্লিক করব, তখন এই দেখুন আমার ইন্টারটিশিয়ালের যে পেজটি এটি চলে আসছে। তো এখান থেকে স্টার্টে ক্লিক করলে আমার ইন্টারটিশিয়াল অ্যাড আশা করি শো করবে, শো করার কথা। তো যদি যেহেতু শো করছে না, তো এটা নিয়ে আর একটি ভিডিও করব, কিভাবে এই অ্যাডস শো করতে করাতে হয়, শো করানোর জন্য আরও কিছু অ্যাপস, আর একটি অ্যাপস দিয়ে কাজ করতে হয়। তো এটি আগামী পর্বে দেখাবো। তো আজ এ পর্যন্ত রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।